তারা জানতো যে একটা ধর্মগ্রন্থ আসতে চলেছে তারা এর অপেক্ষায় ছিল তারা জানতো কিছু একটা ঘটবে তারা জানতো একজন রসুল আসতে চলেছেন আর ওরাকার সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে লোকেরা যার জন্য অপেক্ষা করছে এই সেই রাসুল ওটা ছিলেন জিব্রাইল যিনি মুসালসলামের কাছে এসেছিলেন তিনি বলেছেন আমার যদি যথেষ্ট বয়স থাকতো এবং আমি বেঁচে থাকতাম তাহলে আমি দেখতাম এবং আপনাকে সাপোর্ট করতাম যখন আপনার লোকেরা আপনাকে তাড়িয়ে দেবে নবীভাবে বলেছিলেন যে আমাকে আমার লোকেরা আমাকে তাড়িয়ে দেবে নবী সাল্লাহ কিন্তু কখনোই কাউকে হতাশ করেননি কাউকে দুঃখ দেননি তিনি সবার কাছেই ভালো ছিলেন আর তারা তাকে তাড়িয়ে দেবে ওরা কার জানতেন এগুলো কী করে হয় যখন আপনি আপনার কিতাব নিয়ে আসবেন আপনি যখন এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করবেন তাহলে যারা দুর্নীতিগ্রস্ত পাপাচারী তারা অবশ্যই আপনার বিরুদ্ধে যাবে এবং আপনাকে বিতরণের চেষ্টা করবে তো এখানে একটি জিনিস রয়েছে এটা হয়তো আমার গোটা রিসার্চের মধ্যে সবচেয়ে ফ্যাসিনেটিং মুহূর্ত ছিল এই জিব্লা আলাহ সাল্লামের ক্লাসের বিষয়ে আমি শুধু কৌতূহল থেকে জানার চেষ্টা করেছিলাম যে তিনি ছিলেন বাইবেলিক স্কলার তো তিনি কিভাবে এই কানেকশনটা জুড়লেন যে সেই ছিল জিব্রাইল যেহেতু তিনি বাইবেল থেকে জেনেছিলেন তাই আমি চেষ্টা করেছি যে বাইবেলটা পড়ে দেখি অর্থাৎ সত্যিকারের যে বাইবেল সেটা পরে দেখি জিব্রাইল আল্লাহ সাল্লাম কীভাবে ওহি আনবেন এ ব্যাপারে কিছু বলা আছে কি না এ ব্যাপারে এক জায়গায় বলা আছে এক জায়গায় আপনি এটা পাবেন এটা রয়েছে ড্যানিয়াল আটে প্রফেট ড্যানিয়াল আলাহাম ড্যানিয়াল বলছেন আমি তাকিয়ে আমার সামনে একজন লোককে দেখলাম গম্ভীর কণ্ঠে সে আমাকে বলল বুঝুন আন্ডারস্ট্যান্ড সে যখন আমাকে স্পর্শ করলো এবং সেই বাণী আমার কাছে তেলাওয়াত করে শোনালো আমি মুখ থুবড়ে পড়ে গেলাম এবং আমার সব শক্তি হারিয়ে ফেললাম কিন্তু আমি তার কথা তখনও শুনতে পাচ্ছিলাম তারপর সে আমাকে দাঁড়া করিয়ে বলল ভয় পাবেন না হে প্রভুর প্রিয় ভাজন ভয় পাবেন না আপনার উপর শান্তি অবতীর্ণ হোক আল্লাহ এই মুহূর্তে আমি সত্যি সত্যি শিহরিত হয়েছিলাম এই বিষয়ে রিসার্চ করার কোনো সময় যদি আমি শিহরিত হয়ে থাকি সেটা হলো এই সময় ওই বর্ণনাটা নবী সাল্লাল্লাহ আল্লাহ সাথে কতটা সংগতিপূর্ণ ছিল সুবহান আল্লাহ যে এক জায়গায় জিবরা আল্লাহ কথা বলা আছে তিনি এক লোকের কাছে আসবেন আল্লাহর ওহি নিয়ে তো এর পরে কি হয়েছিল আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহু বলেন এরপরে ওহি আসার ক্ষেত্রে একটা বিরতি ছিল একটা ফাতরা ছিল এই বিরতিটা কিন্তু বেশ দীর্ঘ একটি বিরতি ছিল হতে পারে এই বিরতিটা ছিল এক বছরের মতো আল্লাহ সবচেয়ে ভালো জানেন কিন্তু এটা অনেক অনেক লম্বা একটি বিরতি ছিল স্কলারদের আপনি এ ব্যাপারে কথা বলতে দেখতেন তো নবী যদি এটা নিজে নিজে বানাতেন তাহলে লোকদের গিয়ে বলতেন এই দেখো আমার কাছে ওহি এসছে কিন্তু না নবী কি করেছিলেন তিনি অপেক্ষা করছিলেন তিনি ওই ফেরেস্তার আবার আসার জন্য অপেক্ষা করছিলেন এরপরে কিন্তু দীর্ঘদিন তিনি ওহি পাননি কিন্তু তার সাথে কী হয়েছিল শুনুন তিনি আবার ওই পাহাড়ে ওঠা শুরু করলেন ওই সব জায়গায় হাঁটতেন এবং তিনি তার নিজের কথাগুলো প্রকাশ করার চেষ্টা করছিলেন এটা তাকে প্রায় পাগল বানিয়ে দিচ্ছিল তিনি কোনো প্রকারের ক্লারিটি চাচ্ছিলেন যে আসলে আমার সাথে কি হচ্ছে যখনই নবী ওই সব পাহাড়ে উঠতেন তখনই তিনি জিবাহামের কণ্ঠ শুনতে পেতেন তিনি হে মোহাম্মদ আপনি আল্লাহর সত্য রসুল এটা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ শান্ত করত এবং তিনি তার বাসায় ফিরে আসতেন এরপরে তিনি শুধু এটাই বলতেন না যে তিনি এটাও বলা শুরু করলেন আমি হলাম জিব্রিল অর্থাৎ তিনি মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি হলেন জিব্রিল আল্লাহ কিন্তু তখনও কোনো কোরআন নাজিল হয় না কোনো বাণী আসে না কি হতে চলেছে পরবর্তী বর্ণনাটা শুনলে আপনারা হয়তো বলবেন কি কি বললেন আবারও খাদিজা রাদি আল্লাহর কথা এবং আমি নিশ্চয়তা দিতে পারি এই সেমিনার থেকে যাওয়ার সময় আপনারা তার সম্পর্কে আপনাদের মনে অনেক উচ্চ ধারণা নিয়ে তারপর যাবেন খাদিজা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আসলামের কাছে আসলেন এবং তিনি তাকে বললেন আপনার ওই সঙ্গী যদি আবারও ফেরত আসে তাহলে আমাকে বলবেন তো মোহাম্মদ সাল্লাহ আসলাম অপেক্ষা করছিলেন এবং জিবাহ সাল্লাম আসলেন নবী কি দেখছিলেন তিনি তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন এবং তিনি তার প্রভা বা দুটি দেখতে পাচ্ছিলেন খাদিজা রাদেলা বললেন আমার ডান পাশে বসুন রসুল আসলাম তার ডান পাশে বসলেন খাদিজা বললেন আচ্ছা আপনি কি তাকে দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ আসলাম বললেন হ্যাঁ তিনি রসুল সাল্লাহ বললেন আপনি আমার বাম পাশে বসুন তিনি তার বা পাশে বসলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন অতরা আপনি কি তাকে দেখতে পাচ্ছেন নবী সাল্লা সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ তিনি তার খিমার খুলে ফেললেন তৎকালীন যে হিজাব ছিল সেটার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না মেয়েরা এমন কিছু পড়তেন যেটা তাদের চুলকে ঢেকে রাখত এটা নিচে নেমে আসত কিন্তু এটা এই জায়গাটা কিন্তু ঢাকতো না এই জায়গাটা ঢাকতো না তো এটাকে বলা হতো খিমার তারা যেটাকে পড়তো এটাকে সেই সময় থেকেই খিমার বলা হতো তো বর্ণনায় পাওয়া যায় তিনি এটাকে খুলে ফেললেন এবং তিনি থেকে জড়িয়ে ধরলেন তার এই জায়গাটা তার চিবুক রসুলের কাঁধে দিয়েছিলেন তিনি তাকে এমনভাবে ধরেছিলেন তিনি প্রায় তার কোলের মধ্যেই চলে গিয়েছিলেন তিনি রসুলকে জিজ্ঞেস করলেন আপনি কি তাকে দেখতে পাচ্ছেন রসুল সাল্লা বললেন না তিনি বললেন নিশ্চিত থাকুন সে একজন ফেরেস্তা সে কোনো শয়তান নয় আপনি বর্ণনরা পড়লে চিন্তা করবেন কি? এখানে কি হলো তিনি কি করছিলেন আমি বলছি তিনি কি করছিলেন খাদিজ রাদি আল্লা আহ্ন জিবডুল ইতিহাসকে খেটেছিলেন খাদিজ রাদি গেলেন এবং তিনি জিবডুল আল্লাহ আসলামের সম্পর্কে অনেক কিছু জানলেন জিবরুল্লা আলাসলামের একটি বৈশিষ্ট্য হল তার হায়া অর্থাৎ শালীনতা শালীনতাবোধ যখনই আয়সা সিদ্দিকার রাদিয়াল্লাহু তার ঘরের মধ্যে সম্পূর্ণ ড্রেস পরা অবস্থায় না থাকতেন এ অবস্থায় কখনই কিন্তু জিব্রাইল আমিন ঘরের মধ্যে আসতেন না তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে বাইরে বসে ডাকতেন খাদিজেরাদিয়াল্লাহু এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন খাদিজ রাদিআ লহ্ন এ বিষয়ে ঘাটাঘাটি করে জানার চেষ্টা করেছিলেন এমনকি নবীও কিন্তু জানতো না যে কি হচ্ছিল আমার ডান দিকে বসুন আমার বাম দিকে বসুন আপনি কি দেখতে পাচ্ছেন আবারও তিনি রসলালুল্লাহ সাল্লাহ আসসালামকে বলছেন যে অবশ্যই সে ফেরস্তার ছিল সে কোনো শয়তান নয় এবং অবশেষে রসুল আল্লাহ সাল্লা একদিন একদিন হাঁটছিলেন এবং তখন কিন্তু ব্যাপারটা এমন ছিল না যে হে মোহাম্মদ আপনি আল্লাহর সত্য রসুল এ হাদিসটি হল রসুল হাট ছিলেন এবং তিনি হঠাৎ করে উপরে তাকালেন এবং তিনি জিবরা আসলামকে তার আসল ফেরেস্তার রূপে দেখলেন যিনি সম্পূর্ণ দিগন্ত জুড়ে ছিলেন সমস্ত আসমান এবং জমিনকে জুড়ে তিনি সমস্ত দিগন্তকে ঢেকে ফেলেছিলেন আল্লাহ কি বলেন তিনি ঊর্ধ্বে গমন করলেন জিবির আল্লাহ আকাশে উঠলেন এবং তিনি সম্পূর্ণ দিগন্তকে ঢেকে ফেললেন মোহাম্মদ সাল্লাহ তাকে তার পূর্ণ আকৃতিতে দেখলেন তার ওই ছয়শ সহ শুধু এটাই না এরপর কি হল তিনি নবী সাল্লাহ আল্লাহলামের কাছে আসা শুরু করলেন তিনি নবী সাল্লাহসাল্লামের থেকে দুই ধনুক পরিমাণ দূরে ছিলেন বুঝাতে পেরেছি তিনি নবীর কাছে চলে আসলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি বলেন আমি এতই ভয় পেয়েছিলাম যে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম সে আমার এত কাছাকাছি চলে এসেছিল নবী সাল্লাহ আসলাম এরপর বাসায় চলে গিয়েছিলেন এবং তিনি খাদিজা রাদ্দ আল্লাহনুকে গিয়ে বললেন আমাকে ঢেকে ফেলো বা করো আমাকে জড়িয়ে ধরো আর এরপরই পরবর্তী আয়াত অবতীর্ণ হয় আল্লাহ বলেন হে বস্ত্রাচ্ছেদিত অথবা বস্ত্রাবৃত চিন্তে করে দেখুন প্রথম আয়াত অবতীর্ণ সময় তিনি ছিলেন একটা গুহাতে এবং দ্বিতীয়বার যখন আয়াত অবতীর্ণ হয় তখন তিনি কোথায় কাদিজুরাদি আল্লাহ নহ্নহুর বাহুর মধ্যে তিনি ছিলেন আবৃত অবস্থায় পেঁচানো অবস্থায় হে বস্ত্রাবৃত ওঠো এবং সতর্কবাণী প্রচার কর এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পোশাক পরিচ্ছেদ পরিষ্কার রাখো ঠিক আছে তো এই আয়াত অবতীর্ণের পরে আয়সা সেদিকা রা দিয়াহনু বলেন আয়াত নাজিল ত্বরান্বিত হল এর অর্থ কী এর অর্থ হল এই দীর্ঘ বিরতির পরে সুরা মুদাসির আসলো এরপর আসলো সুরা মুজাম্মিল তারপরে আসলো সুরা দোহা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এরপরে এরকম অনেক সুরাই খুব দ্রুতই নবীর কাছে আসা শুরু করলো এবং এখানে এটি শুরু হয় নবী সাল্লাহু আলাইসালাম বুঝতে পেরেছিলেন তার সাথে এগুলো কেন হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি আল্লাহর রসুল নবী সাল্লা জিবাহ সাল্লামের উপস্থিতিতে আর ভয় পেতেন না তার কাছে এ ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছিল তো এখন আপনাদের এই বিষয়ে একটা ধারণা দিতে চাই যে জিবিল্লাম যখন নবীর কাছে বাণী নিয়ে আসতেন তখন কি হতো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জন্য তার জন্য কিন্তু এটা খুবই ভারী ছিল তিনি প্রচণ্ড শীতের রাতেও ঘামতে থাকতেন এটা তার জন্য যথেষ্ট কঠিন ছিল শারীরিকভাবেই এটা তার জন্য ভারী ছিল তিনি বলেন আমার পা রসুল্লাহ সাল্লাহ আসলামের পায়ের নিচে ছিল এবং যখন বাণী আসা শুরু করলো আমার পা অসার হয়ে গিয়েছিল নবী সাল্লাহ আসসালাম একটা উটির উপর ছিলেন যখন সুরা আন তার উপর অবতীর্ণ হয় এতে উটটির হাঁটু বাঁকা হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল নবী সাল্লাহ আসলাম উট্টির উপর দয়া করে সেটার উপর থেকে নেমে গেলেন নবী আসলামের উপর এটা অবতীর্ণ হওয়া যে কতটা কঠিন ছিল সেটা তাকে দেখেই বোঝা যেত কিন্তু এটা কীভাবে অবতীর্ণ হতো এটা কিন্তু সত্যিই ফ্যাসিনেটিং আমরা জানি আল্লাহ বলছেন আমরা যদি কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে দেখতে পেতে এই পাহাড়টা বিদী হয়ে যাচ্ছে এটা কেঁপে এটা ধসে পড়ছে আল্লাহ আল্লা সুবাহাতাল্লাহর ভয়ে এই কোরআনই নবীর অন্তরে অবতীর্ণ হতো তাকে এটা বহন করতে হতো তো এগুলো সব কীভাবে ঘটত রসুল্লা সাল্লাহসাল্সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর বাণী কীভাবে আসে নবী মোহাম্মদ আসলাম বলেছেন আল্লাহ যখন এই আসমানি গ্রন্থের কথাগুলো বলতে ইচ্ছা করেন তিনি যখন চান যে তিনি এই আসমানি গ্রন্থের কথাগুলো তিনি বলবেন তখন আসমান সমূহে একটি বড় শব্দের উৎপত্তি হয় এবং তিনি বলেছেন এই শব্দটা যেন সাফা পাহাড়ের উপর শিকল টানার মতো চিন্তা করে দেখুন পাহাড়ের উপর যদি শিকল টানা হয় তাহলে কীরকম শব্দ হবে এবং ফেরেস্তাগণ এর দ্বারা ওভারটেকেন হয়ে যায় এবং আল্লাহ সরাসরি জিবল আল্লাহ সাথে কথা বলেন চিন্তা করতে পারেন জিবাল আল্লাহ সরাসরি এই কোরআন আল্লাহর কাছ থেকে পান তিনি সরাসরি আল্লাহ সুবাহন তাল্লার কাছ থেকে এই কোরআনকে শোনেন আল্লাহ যখন জিবদুল আলাসলামকে এই আসমানি বাণী দেয়া শেষ করেন তখন অন্যান্য ফেরেশতারা আবার নিজেদের স্বাভাবিক অবস্থায় ফেরত আসেন জিবরাল যখন এই বাণী নিয়ে নামা শুরু করেন তখন অন্যান্য ফেরেজ তারা তাকে ঘিরে ফেলেন এবং জিজ্ঞেস করেন আপনার রব কি বলেছে জিবদুল আল্লাহ সাল্লাম বলেন তিনি সত্য কথা বলেছেন তার মর্যাদা সবার উপরে এবং তিনি সবচেয়ে মহান নবী বলেছেন তখন সকল ফেরেস বলা শুরু করে আল আল সত্য সত্য তিনি মোস্ট হাই এবং মোস্ট গ্রেট এরপর তারাও সালামের সাথে অবতরণ করা শুরু করেন তারাও তার সাথে নেমে আসেন সুরাতুল আনাম যখন অবতীর্ণ হয় আর আপনারা হয়তো জানেন যে সুরাতুল আনাম একবারে অবতীর্ণ হয়েছিল এটা প্রায় পঁচিশ পৃষ্ঠার কিছুরা সুরা আর সেটা একবারে অবতীর্ণ হয়েছিল সত্তর হাজার ফেরেস্তা এর সাথে সাথে এসেছিল এবং তারা আল্লাহ সুবাহাত আলার প্রশংসা এবং মর্যাদা বর্ণনা করছিল এভাবেই নবী সাল্লাহ আসলামের কাছে আল্লাহর বাণী আসত এভাবেই তার কাছে কোরআন অবতীর্ণ হতো প্রিয় ভাই বোনেরা একটা মজার ব্যাপার জানেন সবচেয়ে সহজ যেভাবে আপনি আপনার চারিপাশে ফেরেস্তা নিয়ে আসতে পারেন সেটা হলো কোরআন পড়তে শুরু করা কেন জানেন কোরআনকে পাঠ করারের যে বিশেষ সম্মান এই যে উপহারটা এটা কিন্তু ফেরিস্তাদেরকে দেওয়া হয়নি আপনারা হয়তো চিন্তা করছেন কি পাঠ করে না তারা এটাকে শুনতে পারেন শুধুমাত্র কিছু সংখ্যক ফেরেস্তা কি এই কোরআনকে পড়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং অবশ্যই আসলাম তাদের মধ্যে একজন কিন্তু সর্বোপরি তাদেরকে এটা পড়ার অনুমতি দেওয়া হয়নি তবে তারা এটাকে শুনতে পারেন তাই আপনি যখন কোরআন শুরু করেন ফেরেস্তারা এটা সাক্ষী হন ফেরেস্তারা তাদেরকে ঘিরে ধরেন এর কারণ হল তারা এর তিলাওয়াতকে শুনতে ভালোবাসেন কারণ এটাকে তাদের পড়ার অনুমতি নেই তো এভাবেই এই কোরআন মোহাম্মদ সাল্লা আল্লাহ কাছে এসেছে যদিও নবীকে সাল্লামের এটা শেখানোর বেশ কয়েকটি পদ্ধতি ছিল এবং সুহান আল্লাহ জিবডুল্লাহ আসলাম নবীকে শিখিয়েছিলেন আল আহরাফ তিলাওয়াতের বিভিন্ন ধরন এটাকে তিলাওয়াত করার সাতটি ধরন কেন কারণ নবী সাল্লাহ আলাহ এই সাত ধরনের কোরআন তিলাওয়াতের ফলে লোকেরা খুব দ্রুত ইসলামে প্রবেশ করতে লাগল কারণ এই তিলাওয়াতের কথাগুলো এগুলো সবই কিন্তু সম্পূর্ণ স্বর্গীয় তাহলে এটা কীভাবে ঘটেছিল আমরা দাউদের হাদিসে দেখতে পাই নবী বলেছেন জিব্রাইল আমার কাছে আসলেন এবং আমাকে কোরআন পাঠ করতে বললেন তিলাওয়াত করুন যা আপনাকে দেওয়া হয়েছে তিনি বলেন আমি পড়া শুরু করলাম তিনি বলেন জিব্রাইল ছিল আমার ডান পাশে এবং মিকাইল ছিল আমার বাম পাশে মিকাইল বলল ইস্তাজিদ তাকে বাড়িয়ে দাও অথবা আরও ভালো করো উন্নত করো তো জিব্রাইল আমাকে আর একটা তিলাওয়াত শিখালেন মিকাইল আবারও জিবলের দিকে তাকালেন এবং বললেন ইস্তাজিৎ হু ইন হিম তাকে আরও সমৃদ্ধ করো তাই তিনি অন্যভাবে তিলোয় শেখালেন মিকাইল বললেন ইস্তাজিদ হু এভাবে তিনি সাতবার বললেন এবং মোহাম্মদ সাল্লাহ ভিন্ন ভিন্ন সাত ধরনের তিলোয়াত শেখানো হলো এভাবেই তার উপর কোরআন অবতীর্ণ হয় এবং এভাবেই তাকে শেখানো হয় এবং এ ব্যাপারটা অভূতপূর্ব এবং বিস্ময়কর যে নবী সাল্লাহ তার হৃদয়ে কোরআনকে ধারণ করতে সক্ষম হয়েছিলেন অবশ্য এটা হয়েছিল আল্লাহর ইচ্ছায় তো অন্য কি কীভাবে জিবুল আসলাম নবীর কাছে এসেছিলেন তিনি কিন্তু নবীর স্বপ্নে আসা বন্ধ করেননি তিনি তার কাছে নিয়ে এসছেন এর মানে এই নয় যে তিনি তার স্বপ্নে আসা বন্ধ করে দিয়েছেন মাঝে মধ্যে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্বপ্নের মধ্যে মিকাল আল্লাহ সাল্লামের সাথে আসতেন অর্থাৎ আমাদের নবী মাঝে মাঝে মিকাইল আল্লাহ সাল্লাম এবং জিবরাহ সালামকে একসাথে স্বপ্নে দেখতেন একবার তিনি তাদের দুজনকে দেখলেন এবং তারা তাকে নিয়ে গেল এবং দেখালো কবরের পুরস্কার এবং কবরের শাস্তি এই হাদিসটি আজাবাল কবর অর্থাৎ কবরের আজাবের বিষয়ে বেশ লম্বা একটা হাদিস যেখানে জিব্রালাসলাম এবং মিকাল আলা স্লাম নবীকে বোঝাচ্ছিলেন যে শাস্তি এবং পুরস্কারের বিষয়গুলো কিভাবে কি দেওয়া হচ্ছে এরপর নবীকে জান্নাত দেখানো হয় এবং দেখানো হয় দুযোগের আগুন এমনকি তাকে তার জান্নাতের ঘরও দেখানো হয়েছিল তিনি জান্নাতে তার ঘরকে দেখেছেন নবী বলেন ওই মুহূর্তে আমি জিবরেল এবং মিকাইলকে বলেছিলাম জানি আজ কোনো আমাকে আমার ঘরে প্রবেশ করতে দাও আমি আর ফেরত যেতে চাই না আমাকে এতে প্রবেশ করতে দাও আসলাম নবীর কাঁধে হাত রাখলেন এবং বললেন আপনার এই পৃথিবীতে এখনও কিছু সময় অবশিষ্ট আছে এবং এরপরে আপনি এতে প্রবেশ করবেন ইনশাল্লাহ আর একবার নবী বলছেন আমি আমার স্বপ্নে জিব্রাইল এবং মিকাইলকে দেখলাম এবং মিকাইল আলাহ সালাম আসলামকে বলছেন তাকে একটা উপমা দাও তো আসলাম মোহাম্মদ সাল্লাহ আসলামকে যা বলতে চেয়েছিলেন তা একটি উপমার মাধ্যমে বর্ণনা করলেন তিনি বললেন ধরুন ইয়ারাসুল্লাহ একজন রাজা যিনি একটি রাজ্য জয় করলেন রাজ্য জয় করার পরে সেই রাজ্যে তিনি একটি ঘর নির্মাণ করলেন এই ঘর নির্মাণের পরে সেখানে তিনি একটি টেবিল নির্মাণ করলেন টেবিল রাখলেন যেখানে খাদ্য সাজানো এবং তিনি সবাইকে এই ঘরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানালেন জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ হলো সেই রাজা এবং সেই রাজ্য হল ইসলাম সেই ঘরটি হল জাননা আর খাদ্য হল জান্নাতের খাদ্য এবং হে মোহাম্মদ আপনি হলেন আল্লাহর রসুল যেই আপনার কথায় সাড়া দেবে সেই জান্নাতে প্রবেশ করবে এবং এখান থেকে যা খুশি খাবে তো জিবডাল্লাহ এবং মিকেল আলাহ সালাম তাকে বর্ণনা করে বোঝালেন যে তিনি আসলে কে এবং তার বাণী প্রচারের যে উদ্দেশ্য সেটাও তারা বর্ণনা করে বুঝালেন আবার মাঝে মাঝে রসুলের স্বপ্নে আসলাম আল্লাহর আদেশ নিয়েও অবতীর্ণ হতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয়সা সিদ্দিকার রাদি একটা ছবি দেখলেন জিবুল্লাহ সাল্লাম তিন রাত ধরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আয়সা সিদ্দিকার রাদ ছবি দেখালেন এবং তিনি নবীকে বললেন এই হলো আপনার স্ত্রী ইহকালের এবং পরকালের আমাদের মা আয়সা মাঝে মাঝে বলতেন জিব্রাইল আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছিল এমনটা আর কার জন্য হয়েছিল জিব্রাইল এসে আমার জন্য প্রস্তাব দিয়েছে সবহান আল্লাহ তার পক্ষে জিব্রল্লা সাল্লাম প্রস্তাব নিয়ে এসেছিলেন মাঝে মধ্যে জিবল্লাহ আসলাম নবীকে জান্নাত দেখাতেন জান্নাতের এই দৃশ্য ওই দৃশ্য তো এরকম একদিন জিবডুল্লাহ আসসালাম এসে নবীকে একটি জান্নাতের ঘরের কাছে নিয়ে গেলেন এই ঘরটা এতই সুন্দর ছিল যে নবী এতে ঢুকতেই যাচ্ছিলেন নবী এই ঘরে ঢুকতে যাবেন এই সময় জিব্ডেল বললেন এই ঘরটা আসলে বিন খাতাবের নবী বললেন আমি এই ঘরে ঢুকলাম না কারণ আমি জানতাম জেলাস অফ ম্যামরিজ তিনি পরের দিন এই স্বপ্নকে বর্ণনা করলেন আর এতে খুবই মনক্ষুণ্ণ হলেন যে আমার ঘরে ঢুকতে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম লজ্জা পেলেন জান্নাতে তার ঘর পাওয়ার আনন্দ তো ছিলই কিন্তু ইয়া রসলাল্লাহ আপনি ভাবলেন আমার জান্নাতের ঘরে আসা থেকে আমি আপনাকে থামাতাম জিব্রাইল আল্লাহ সাল্লাম আরও বলেছেন জিব্রাইল আসলেন এবং আমাকে হাত ধরে নিয়ে গেলেন তিনি আমাকে একটি দরজা দেখালেন একটা গেট দেখালেন যে গেট দিয়ে আমার উমরটা জান্নাতে প্রবেশ করবে নবী সাল্লা আসলাম যখন স্বপ্নের কথা বর্ণনা করছিলেন তখন আবু বকর কাঁদা শুরু করলেন নবী বললেন আপনি কাঁদছেন কেন তিনি বললেন ইয়া রসুলাল্লাহ ওটা দেখার সময় যদি আমি আপনার সাথে থাকতে পারতাম নবী সাল্লাহ আসলাম আবু বকর রাদিল্লোর হাত ধরে বললেন হে আবু বকর আপনি আর আমি এভাবে জান্নাতে প্রবেশ করব কারণ আপনি ভালো লোক এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সাহাবাদের ব্যাপারে আমরা একটা জিনিস বুঝতে পারছি তারা কিন্তু জিজ্ঞেস করেনি গেটটি কেমন ছিল তারা তাদের নিজেদের ব্যাপারে চিন্তিত ছিলেন তারা তাদের মুক্তির ব্যাপারে চিন্তিত ছিলেন চিন্তিত ছিলেন তাদের পরিত্রাণের ব্যাপারে তো নবী করিম সাল্লাহ আসসালামের এই স্বপ্ন কিন্তু থামেনি কিন্তু বাস্তব জীবনে নিয়ে আসা ছাড়া জিবুল্লাহাম আর কী কীভাবে এসেছেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে এই জিবুল্লাহ আসলামই কিন্তু সুন্নাগুলো নবীকে শিক্ষা দিয়েছিলেন নবী করিম সাল্লাহসাল্লাম তার নিজের ইচ্ছে কোনো কথা বলতেন না হাসান ইবনে আতিয়া রাদি বলেছেন كان جبريل ينزل بالسنة على النبي صلى الله عليه وسلم فيعلمه إياها كما يعلمه بالقرآن জিবরাল সাল্লাম নবীর কাছে আসতেন এবং তাকে সুন্না শিক্ষা দিতেন ঠিক যেভাবে তিনি তাকে কোরআন শিক্ষা দিতেন তো আমরা যতগুলো হাদিস দেখতে পাই পরোক্ষভাবে এ প্রত্যেকটিই কিন্তু জিবরাল আল্লাহ কাছ থেকে পাওয়া শিক্ষা তিনি তাকে শুধু সুন্না শিক্ষা দিয়েছেন এমনই নয় তিনি তার পক্ষ হয়ে দাঁড়াতেন এমনকি তিনি নবীর কথাকে সুদৃঢ় দিতেন তিনি বলেন বদরের যুদ্ধের আগে নবী আমাদের সাথে কথা বলছিলেন তিনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন আমরা বললাম ইয়ারসোল্লাহ আমরা যদি বদরের যুদ্ধে চাই এবং সেখানে যদি গিয়ে আমরা সব হারাই আমরা মারা যাই তাহলে কি আমাদের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে নবী বললেন না আম হ্যাঁ এটা বলার সাথে সাথে জিভডাইল আসলেন এবং নবী বললেন এটা জিভডাইল এবং তিনি আমাকে জানিয়েছেন ঋণ ব্যতীত তোমাদের ঋণ থাকলে সেটা পরিশোধ করতে হবে একবার নবী সাল্লাহু আসাল্লাম তার সাহাবাদের সাথে বসা ছিলেন এবং হঠাৎ করেই তিনি তার পায়ের জুতা খুলে ফেললেন ওই সময় মসজিদের ভেতর কিন্তু ধুলোবালি থাকতো এখন কোন মসজিদে জুতা পায়ে দিয়ে হেঁটে বলবেন না যে এটা শুন না আসলে ওই মসজিদে তখন ধুলোবালি থাকতো আর হ্যাঁ তারা জুতো পরেও নামাজ পড়তো নবী সাল্লাহু আসসালাম তার জুতা খুলে নামাজ পড়া শুরু করলেন নামাজ শেষে তিনি বুঝতে পারলেন তার সমস্ত সাহাবারাই জুতা খুলে ফেলেছে নবী বললেন তোমরা কেন জুতো খুলে ফেললে তারা বললেন আমরা আপনাকে জুতো খুলে ফেলতে দেখেছি নবী বললেন আমার এমন করার কারণ হলো নামাজে ঠিক আগে আমার কাছে আসলেন এবং বললেন আমি কিছু একটার উপর পাড়া দিয়েছি তিনি কোনো নাজাসার উপর পাড়া দিয়েছিলেন কোনো অপবিত্র জিনিসের উপরে তো জিবল আল্লাহ মোটামুটি প্রায়ই নবী করমস্ল আসালামের কাছে আসতেন এবং লোকেরা যখন নবী সাল্লাহ প্রশ্ন করতেন আসলাম সেগুলো তৎক্ষণাৎ উত্তর দিতেন হোসাইন ইবনে সালাম যিনি মোদিরার প্রধান রাবা ছিলেন তিনি নবীর কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছিলেন তিনি যখন নবী সাল্লাহামকে প্রশ্নগুলো করলেন তখন নবী বললেন জিব্রেল মাত্র মাত্রই প্রশ্নের উত্তরগুলো আমাকে বলে দিল এ কারণেই আল্লাহ মুহম্মদ সাল্লামাম কি দিয়ে পরীক্ষা করেছিলেন সুরাক্কা হাফ দিয়ে তাকে ইনশাল্লাহ বলতে শিখিয়েছিলেন যদি বা যখন আল্লাহ চান এটা বলতে শিখিয়েছিলেন কারণ আসলাম এটাই মোটামুটি অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে যখনই তাকে প্রশ্ন করা হয় জিব্রুল্লাহ আসলাম উত্তর দিয়ে দেন তবে কি আল্লাহ শিখিয়েছিলেন উত্তর আল্লাহর কাছ থেকে এবং আল্লাহর ইচ্ছাতেই আসে এবং সবশেষে এই ব্যাপারে হাদিস জিব্রঈল আমি যখন আমার মাশায়েক অর্থাৎ আমার টিচারদেরকে বললাম যে আমি জিব্রিলের ব্যাপারে শেখাবো তারা বলবো ও মাসাল্লাহ হাদিস জিব্রঈল আমি বললাম না সিরাজ জিব্রিল তারা বললেন কি বলছো তুমি কেন তুমি সিরাজ জিব্রিল শিখাবে আমি বললাম কারণ এটা আলাদা হাদিস জিব্রিল এটা হলো সেই হাদিস যেটাকে আপনি পড়লে প্রথমে শিখবেন ইসলামে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস স্কলারদের মতে এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি অনেক সাহাবেদের দ্বারাই বর্ণিত হয়েছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটেও এটা বর্ণিত হয়েছে সবচেয়ে বিশদ এবং বিস্তারিত বর্ণনা পাওয়া যায় আবুজার রাদে আলহ বর্ণিত হাদিসে আবুজার বলছেন আমরা মোহাম্মদ সাল্লাসলামের সাথে বসা ছিলাম এবং বাইরে থেকে যখন কেউ আসতো সে কিন্তু বুঝতে পারতো না যে কে নবী কেন কারণ তিনি আমাদের মতোই ড্রেস পরতেন তিনি আমাদের মতোই মেঝেতে বসা থাকতেন তিনি আলাদা ছিলেন শুধুমাত্র তার ম্যানারের দিক থেকে এমনকি নবী যখন মক্কা থেকে মদিনা হিজরা করেছিলেন অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন তখন আনসাররা কিন্তু বুঝতে পারেননি যে আল্লাহ নবীকে তিনি নাকি আবু বকর রা তাই তারা কোনো এক ধরনের ইশারা অপেক্ষা করছিল যে কে নবী হতে পারেন তা আবু বকর কিছু একটা তুলে নিলেন আর তারা সবাই নবীর কাছে দৌড়ে চলে গেল তারা বুঝতে পারেননি নবী কে ছিলেন তো বাইরের কেউ যখন আসতো তারা আশা করতো তারা একজন লোক দেখবে যিনি সিংহাসনের মতো কিছু একটা বসে আছেন এবং সবাই তার নিচে কিন্তু তারা দেখতেন তিনি সবার সাথে নিচে বসে আছেন আবুজার বলছেন আমরা রসুল্ল সাল্লা সাল্লামকে জোড়া জড়ি করেছিলাম যে আপনি একটা চেয়ারে বসুন কিন্তু তিনি সেটা মানেননি এরপর তিনি বলছেন আমরা ওখানের বালি এবং মাটি একত্রিত করে একটু উঁচু জায়গা বানালাম যেন তিনি আমাদের সাথে মাটিতেই বসা থাকতে পারেন কিন্তু অন্তত বাইরের কোনো লোক আসলে যেন বুঝতে পারেন যে কে নবী তিনি বলেন নবী এটাকে মেনে নিলেন এরপর আবুজাহ বলছেন আমরা একদিন বসা ছিলাম এবং আমরা অপেক্ষা করতাম বাইরে থেকে লোক এসে যেন রসুল্লা সাল্লামকে এমন সব প্রশ্ন জিজ্ঞেস করেন যেগুলো জিজ্ঞেস করতে আমরা লজ্জা পাই এবং আমরা এর প্রশ্নের উত্তরগুলো শুনতে পাই তিনি বলছেন আমরা একদিন বসা ছিলাম এবং একজন লোক আমাদের মধ্যে আসলেন তিনি এভাবেই বর্ণনা করছিলেন তার ড্রেস ছিল একদম ধবধবে সাদা আপনাকে একটি জিনিস বুঝতে হবে সৌদি আরবিয়ার ওই গরমে তৎকালীন সময়ে এরকম ধবধবে সাদা কাপড় পরে আসাটা কিন্তু সত্যিই কঠিন ছিল কাপড় কোথাও থেকে কুচকে যায়নি একদম ধবধবে সাদা কোনো দাগ নেই আর তার মাথার চুল ছিল একদম কুচকুচে কালো তিনি বলেছেন তার শরীর থেকে চমৎকার সুঘ্রাণ আসছিল আমাদের পাওয়া শ্রেষ্ঠ সুঘ্রাণ তার ব্যাপারে সবচেয়ে আশ্চর্য যেটা ছিল তিনি কিন্তু আমাদের মধ্যে থেকে ছিলেন না অর্থাৎ তিনি আমাদের মধ্যে কেউ না তিনি এলাকায় বসবাস করেন না কিন্তু তার মধ্যে জার্নি করার কোনো চিহ্ন মাত্র নেই তাকে দেখে একদম ফ্রেশ মনে হচ্ছিল আপনারা হয়তো জানেন যে ওই যুগে কিন্তু এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না যে আপনি প্লেনের ফার্স্ট ক্লাসে আসলে আপনাকে খুব ভালো দেখাবে আর কোচে আসলে আপনাকে বিপর্যস্ত লাগবে এটা সৌদি আরবের মরুভূমি সেই লোকটার মরুভূমি থেকে আসলেন ওদিকে তার কোনো জার্নির চিহ্ন নেই চোখের নিচে কোনো দাগ নেই তিনি কে এ ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই আর আবুজার বললেন তাকে দেখতে দেহিয়ার মতো লাগছিল এর দ্বারা বোঝা যায় তারা হুবহু দেখতে একরকম ছিলেন না কাছ থেকে দেখলে তাদের আলাদা মনে হতো তবে তাকে দেখতে দেহিয়ার কাছাকাছি মনে হতো এরপর আবুজার বলছেন লোকটি এসে ঢোকার জায়গায় থামলেন এবং তিনি রসুল্লাহ সাল্লাহামকে বললেন হে মোহাম্মদ আপনার উপর শান্তি বর্ষিত হোক অবি উত্তর দিলেন তিনি বললেন আদন ইয়া মোহাম্মদ আমি কি আপনার কাছে আসতে পারি নবী বললেন হ্যাঁ অবশ্যই সাহাবারাও কিন্তু এমন দৃশ্যের সাথে তেমন একটা পরিচিত ছিলেন না কারণ নবীর কাছে যারা আসতেন তাদের অধিকাংশই ছিল বিদৈন তারা এসে সোজা হেঁটে ঢুকে পরে নবীকে প্রশ্ন করা শুরু করত এই ব্যক্তির আদব ছিল শিষ্টাচারপূর্ণ হে নবী আমি কি আপনার কাছে আসতে পারি নবী বললেন হ্যাঁ নবীকে বললেন আমি কি আপনার কাছে আসতে পারি নবী বললেন হ্যাঁ এরপরে তিনি তার কাছে আসলেন এবং এসে তার হাঁটুর উপরে তার হাত রাখলেন আহবুজ্জার বলছেন সাহাবারা উৎসুক হয়ে থাকলো যে কি হতে চাচ্ছে তিনি কি জিজ্ঞেস করবেন তো জিবডুল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহামকে জিজ্ঞেস করলেন হ্যাঁ মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন তো নবী তাকে ইসলামের মূল কথাগুলো বললেন যে আপনি সাক্ষী দেবেন আল্লাহ ছাড়া কোনো বাবদ নেই মোহাম্মদ সাল্লাহ তার নবী তুমি সালাত আদায় করবে সিয়াম পালন করবে জাকাত প্রতিষ্ঠা করবে এবং সামর্থ্য থাকলে হজ করবে ঠিক আছে তো এখানে ওই লোকটি বলছে সদাত অর্থাৎ আপনি সত্য বলেছেন আবু যারা বলছেন আমরা সাহাবিরা এক অন্যের দিকে তাকালাম যে আরে ভাই তুমি কে যে নবীকে বলছো আপনি সত্য বলছেন এটা কেমন আচরণ আমরা তো ভেবেছিলাম তার আচরণ খুবই ভালো শিষ্টাচারপূর্ণ আর সে কিনা নবীকে বলছে হ্যাঁ আপনি সত্য বলছেন এরপর তিনি প্রশ্ন করলেন আমাকে ইমান বা বিশ্বাস সম্পর্কে বলুন নবী বললেন আল্লাহর উপর ইমান রাখা ফেরেস্তাদের উপর ইমান রাখা সুহান আল্লাহ চিন্তা করুন জিব্রাইল তার সামনে ছিলেন নবী রসুলদের প্রতি বিশ্বাস রাখা আল্লাহর কিতাবের উপর বিশ্বাস রাখা বিচার দিনের উপর বিশ্বাস রাখা এবং ভাগ্যে বিশ্বাস করা তিনি বললেন সাদাক আপনি সত্য বলেছেন তিনি জিজ্ঞেস করলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাও তুমি এমনভাবে ইবাদত করো যেন তাকে দেখতে পাও আর যখন তুমি বুঝতে পারবে তাকে দেখতে পাও না তখন এটা বুঝতে পারবে যে তিনি তোমাকে দেখতে পান তিনি বললেন সাদাক্ত এরপর তিনি নবীকে সিরতে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নটি করলেন সেই সময় কখন এই প্রশ্নটি নবী সাল্লাহামকে সবচেয়ে বেশি করা হয়েছে যে বিচার দিবস কখন কবে এটা কিন্তু এই কারণে না যে কারণে ইবদ্রিসাল্লাহ সালাম জানতে চেয়েছিলেন তিনি কখন মারা যাবেন বিশেষ করে মুশ্রিকরা অনেকটা ব্যাঙ্কাতকভাবেই নবীকে জিজ্ঞেস করতো যে বিচার দিবস কবে আসবে এছাড়াও আরও অনেকেই তাকে প্রশ্নটা জিজ্ঞেস করত এমনকি বেদুইনরা মাঝে মাঝে তাকে খুববার মধ্যে জিজ্ঞেস করতো সেই সময় কখন নবী করিম সাল্লা এক্ষেত্রে সবসময় একটা প্রোডাক্টিভ আনসার দিতেন এক বর্ণনায় পাওয়া যায় তিনি বলেছেন তুমি এর জন্য কি প্রস্তুত করেছো অন্য বর্ণনায় এর জন্য তুমি কী রেখেছো বা কী সংগ্রহ করেছো অন্য এক বর্ণনায় আছে যে সময়ের মধ্যে তোমার ছেলের চুল সাদা হয়ে যাবে তার মধ্যেই তোমার পুনরুত্থানের সম্মুখীন হবে এমনকি বিচার দিবস যদি শুরু না হয় তোমার মৃত্যু কিন্তু ঠিকই আসবে তোমার জন্য তোমার বিচার ঠিকই শুরু হয়ে যাবে কিন্তু যখন জিব্রিয়াল্লাহ আসসালাম জিজ্ঞেস করলেন তখন মোহাম্মদ সাল্লাহ কী বলেছিলেন তিনি তার মাথাকে এভাবে নুইয়ে ফেললেন তো আবুচর বলছেন আমরা কনফিউজড হয়ে গিয়েছিলাম ব্যাপারটাকে আরো কনফিউজিং করতে তিনি আবার বললেন আমাকে সেই সময় সম্পর্কে বলুন নবী কিছুই বললেন না তিনি তৃতীয়বারের মতো তাকে জিজ্ঞেস করলেন দেখুন তখন নবী সাল্লা কিভাবে উত্তর দিয়েছিলেন তিনি বললেন যে জিজ্ঞেস করছেন তিনি খুব ভালো করেই জানেন যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি যে জিজ্ঞেস করছেন তার চেয়ে বেশি কিছুই জানেন না অর্থাৎ আপনি আমি উভয়েই জানি যে এই সময় কখন এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না আর আমি তো এটাও বুঝতে পারছি না যে প্রশ্ন আমাকে কেন করছেন মূলত এটা ছিল সাহাবাদের জন্য একটি শিক্ষা ঠিক এরপর জিবাইল বললেন আমাকে এর সাইন সম্পর্কে বলুন লক্ষণ সম্পর্কে বলুন অর্থাৎ এর আলামত সম্পর্কে বলুন এরপর নবী আসলাম দুটি বিশেষ আলামতের কথা উল্লেখ করলেন একটা হলো মহিলা তার মনিবকে জন্ম দেবে এবং খালিপায়ের বেদুইনরা উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে এরপর তিনি বললেন সাদাত আপনি সত্য বলেছেন এরপর আবুজার বলছেন এমনকি অমরাদুল্লোর বর্ণনা থেকেও পাওয়া যায় যে এ লোকটা উঠে খুব দ্রুত চলে গেলেন আমরা কনফিউজড হয়ে বসেছিলাম আর নবী বললেন গিয়ে দেখো তো তাকে খুঁজে পাও কিনা সাহাবারা বেরিয়ে গেলেন তারা ঘোরা নিয়েও খোঁজাখুঁজি করলেন এবং তারা সবাই ফিরে এসে বললেন তাকে কোথাও খুঁজে পাচ্ছি না নবী সাল্লাহ আসালাম বললেন তোমরা কি জানো সে কে ছিল সাহাবারা বললেন না নবী বললেন সে ছিল জিবিল আল্লাহ যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের ধর্ম শিক্ষা দিতে দেখুন নবীর শব্দচয়ন এবং কথা বলা কত সুন্দর ছিল তিনি বলেছেন সে এসেছিল তোমাদেরকে শিক্ষা দিতে কারণ তিনি জানতেন যে তাকে যখন প্রশ্ন করা হয় তখন সাহাবারা খুব মনোযোগ দিয়ে সেটা শোনেন তাই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন কারণ এটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস এটা আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মের একদম মূল ভিত্তি সমস্ত মূল বিষয় কি এই একটা জিনিসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সোহান আল্লাহ তো এভাবেও জিবুল্লাহ সালাম নবীর কাছে এসছিলেন তো সিরার মধ্যে নবী সাল্লাহ কাছে কাছে আসলাম কীভাবে এসছিলেন চলুন মক্কা থেকে শুরু করি মোহাম্মদ সাল্লাহ আসালামকে জিবুল আলাহ সাল্লাম যেভাবে সাহায্য করেছেন তিনি যাকে তাকে যেভাবে সাপোর্ট করেছেন এটাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো উপায় নেই সুবাহান আল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভীষণ গুরুত্বপূর্ণ তিনি নবীর সাথে শুধু তার খারাপ সময় ছিলেন এমন নয় তিনি তার সাথে তার ভালো সময়ও ছিলেন যেদিন অমর বিন খাতা রাদিউল্লা ইসলাম গ্রহণ করেছিলেন ইবনে মাসুদ রাদু আল্লাহাল্লাহ বলেন ওই দিনটা ছিল ইসলামের জন্য একটি বিজয়ের দিন কারণ অমর রাদিউল্লা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তারা প্রকাশ্যে মানুষের সামনে ইসলামকে প্রচার করা শুরু করলো ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে কিন্তু প্রকাশ্যে ইসলামকে প্রচার করা হতো না এর পরে থেকে সবাই প্রকাশ্যে ইসলামকে প্রচার করা শুরু করলো তারা বলা শুরু করলেন যে আমরা মুসলিম তারা এই দিনটাকে সেলিব্রেট করেছিল নবী সাল্লাল্লাহু আসলাম বলছেন বলেন যখন ওমর মুসলিম হলো আতা নি জিবরিল আমার কাছে আসলো এবং সে বলল ইয়া মুহাম্মদ লাকাদ ইসতাবশার আহলুস সামাঈ বিইসলামি ওমর হে মোহাম্মদ আসমানের ফেরেস্তারা ওমরের ইসলাম গ্রহণ করাকে সেলিব্রেট করছে সোমাহান আল্লাহ অর্থাৎ তিনি তার সুসময় পাশে ছিলেন তো তার দুঃসময়ের অবস্থাটা কি ছিল